বলছি আমাদের নতুন বাড়ি হচ্ছে ঘর হচ্ছে তো তার জন্য কিছু ফার্নিচার দেখবো যত স্বপ্নের দিন কাছে আসছে ততই কিন্তু টেনশন বেড়ে যাচ্ছে আমি জানি না কেন তো আজকে কিছু ফার্নিচার দেখার জন্য আমরা গেছিলাম কলকাতায় তো এটা হলো স্যাফ ফার্নিচার যেটা রয়েছে একদম বাঘুই হাটি একদম ইউনিক ইউনিক ডিজাইনগুলো এখানে রয়েছে তাই ভাবলাম একটু যাওয়া যাক ঘুরে আসা থাকার দাম দরটা করে আসা থাকার সামনেই পুজো আসছে অফারও দিচ্ছে তাই গেছিলাম ওখানে পুজোর অফারের মধ্যে নিতে গেলে আপনি এটা পুরো বেডরুম সেট পেয়ে যাবেন যেমন একটা কিং সাইজ বেড ওদিকে একটা ড্রেসিং টেবিল হোয়াইট একটা থ্রিডোল ওয়ার্ড থ্রিডোল সেট পুরো সেট তাছাড়া হাইড্রোলিক টা দেখাই দেখুন এটা আপনার ফুলিক আছে অটোমেটিক আপনাকে ধরে রাখতে মানে এত কম দামে এই জিনিস এখানে একটা ড্রেসিং এখানে খাট একটা এখানে থাকছে টেবিল সাথে মানে এটা থ্রি একটা মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকায় এত কিছু মানে ভাবতেই পারছি না পুরো চারটে শেষ তো গাইস বলো তারপর কেমন আছো তোমরা তো তোমরা দেখেছো কেমন থাক বলো শ্রাবণ মাস মানে মানে শ্রাবণ মাস চলে গেল বৃষ্টি হতে হতে আবার ভাদ্র মাস চলে গেল আবার আবার আশ্বিন মাসে বৃষ্টি হচ্ছে মানে শরৎকালে বৃষ্টি রোদ গরম বিচ্ছিরি অবস্থা gitu তো যাই হোক তোমরা দেখছো যে ভিডিওতে এত ফার্নিচারের দোকানে যাচ্ছি ফার্নিচার দেখতে যাচ্ছি সত্যি কি এগুলোর মধ্যে বিয়ের ফার্নিচার আর যদি আমরা এত ফার্নিচার কিনেও আনি তাহলে আমরা কোথায় রাখছি এত ফার্নিচার কোথায় রাখছি কোথায় রাখছি সেটা এখন বলা যাবে না আমরা কোথায় রাখছি সেটা কিন্তু তোমরা ঘরটা কমপ্লিট হলে

বাট আমি কোনদিন তোমাদের সাথে দাঁত নিয়ে কথা বলিনি আজকে ইচ্ছা হলো একটু দাঁত নিয়ে কথা বলি কারণ দেখো আমাদের শারীরিক সৌন্দর্যের পাশাপাশি কিন্তু আমাদের দাঁতটাও সুন্দর থাকা দরকার এবং আমাদের ওরাল হেলথটাও কিন্তু ভালো থাকা দরকার তো তোমাদের মধ্যে হয়তো এরকম প্রবলেম রয়েছে দাঁত দিয়ে হয়তো রক্ত পরে কোনো কিছু গরম বা ঠান্ডা খেতে গেলে দাঁত শিশির করে বা কোথাও অকেশনে কোথাও গেছো মুখ দিয়ে হঠাৎ করে গন্ধ বেরোচ্ছে দেখো আমরা তো সেজে অনেক যে যাই কিন্তু এরকম পরিস্থিতি যদি আমাদের মুখ দিয়ে হঠাৎ করে গন্ধ বেরোয় কেমন লাগে বলো তো এরকম পরিস্থিতি কিন্তু তোমাদের মধ্যে অনেকের হয়তো পড়তে হয় এছাড়াও বয়স্ক মানুষ যারা রয়েছে তোমাদের মধ্যে তোমাদের ফ্যামিলিতে তাদের মধ্যেও হয়তো কারো দাঁতের প্রবলেম থাকতে পারে তো সেই সমস্ত প্রবলেম নিয়ে আজকে কথা বলবো এবং তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা এই প্রবলেমকে সলভ করতে পারবে সেটা নিয়ে কথা বলবো মেন কথা কি বলতো আমরা এতটাই ব্যস্ত আমাদের লাইফ নিয়ে ক্ষেত্রে আমরা আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো করেই থাকি কিন্তু আমাদের দাঁতটা চোখেই পড়ে না যে দাঁতটাও একটা প্রবলেম মানে দাঁতের কেয়ার মানে আমরা কি ভেবে নি শুধুমাত্র ব্রাশ করলেই বোধহয় আমাদের দাঁত ঠিক থাকবে কিন্তু এটা নয় আবার ফার্স্টে মেন কথা আমাদের প্রোটিন যুক্ত খাবার খেতে হবে যেটা অনেকেই খায় না মানে জাঙ্ক ফুড খাই জাঙ্ক ফুডটাকে আমাদের এড়াতে হবে এর পাশাপাশি তোমাদের একটু টাইম নিয়ে আমরা ব্রাশ করি ওই কোন রকমে করে চলে আসি একটু টাইম নিয়ে ব্রাশ করতে হবে এর পাশাপাশি আমাদের এক্সট্রা দাঁতের যত্ন করতে হবে দিনে চেষ্টা করতে হবে দুবার করে ব্রাশ করার সত্যি কথা বলতে এই ব্যস্ততম লাইফে আমারই হয়ে ওঠে না তো আমিও ভাবছি আজ থেকে আমি নিজেও দাঁতের কেয়ার করব আর তোমরাও আমার পাশাপাশি শুরু করো দাঁতের কেয়ার করা সকালে এবং রাতে দুবার করে দাঁতে ব্রাশ করো আরও একটা কথা যখনই তোমরা কোনো খাবার খাবে তারপর কিন্তু আমরা কুলকুচি করে নেবে এটা কিন্তু খুব ইজি একটা পদ্ধতি আমাদের দাঁতকে ভালো রাখার তো এর পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হলো একটা মাউথওয়াশ তোমরা ইউজ করতে পারো এবার তোমরা অনেকেই কমেন্ট টেবিল দিদি আমি তো মাউথওয়াশও ইউজ করি তাও আমার এই প্রবলেম সলভ হয়নি তো দেখো তোমরা সঠিক মাউথওয়াশ ভাবে ব্যবহার করো না এটা হয়তো তোমাদের প্রবলেম থাকতে পারে যেমন বাজারে অনেক মাউথওয়াশ পাওয়া যায় যেগুলোতে অনেক কেমিক্যালস থাকে তো সেগুলোকে তোমরা অ্যাভয়েড করে ন্যাচারাল কিছু ইউজ করার চেষ্টা করো ন্যাচারাল কিছু মাউথ ওয়াশ ইউজ করার চেষ্টা করো যেমন আমি একটা মাউথওয়াশ তোমাদের সাজেস্ট করছি এই যে নেচার শিওরের এই অ্যালোভেরা মাউথওয়াশ দেখো এটা আমি ইউজ করি বলেই কিন্তু তোমাদের সাজেস্ট করছি না হলে কিন্তু করতাম না আর আমি যতগুলো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি ভিডিওতে আমি নিজে ইউজ করি দেন তোমাদের সাথে শেয়ার করি এটার মধ্যে কোনো রকম অ্যালকোহল নেই কোনো রকম প্যারাবিন নেই এটা তোমরা মানে চোখ বন্ধ করে ইউজ করতে পারো এবং এটা ইউজ করা ভীষণ ইজি সেটাও তোমাদের দেখিয়ে দেবো তোমরা এটা কিভাবে ইউজ করবে এটা কিন্তু বাচ্চারা ইউজ করতে পারো তো বাচ্চারা কিভাবে ইউজ করবে সেটাও বলে দেবো এটা আমাদের দাঁতের এক্সট্রা কেয়ার করবে এবং বাইরে থেকে আমাদের দাঁতে পাওয়ার দেবে এবং সাথে ব্যাকটেরিয়াও দূর করবে এটা এত সুন্দর প্যাকেজিং এ আসার এর মধ্যে কোনো রকম কেমিক্যালস নেই এটা জিএমপি সার্টিফাইড যেটা দাম রয়েছে একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে এটা আমাদের দাঁতের পায়রিয়া দাঁতের সেন্সেশন এছাড়াও মাউথ আলসার এবং দাঁতের বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচাবে তো চলো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এটা কিভাবে ইউজ করবে সবার ফারস্টে তোমাদের এই বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তারপর দেখো এখানে একটা মুটকি আছে আর এর গায়ে দেখো ফাইভ এম লেখা রয়েছে তো তোমরা যতটুকু ইউজ করতে চাও ততটুকু তোমরা এইভাবে বার করে নেবে তো দেখো এখানে আমি বার করে নিচ্ছি টেন মতো তো ঢাক করে এবার আমি ঢেলে নেবো তারপর এটাকে আমি মুখের মধ্যে দিয়ে দেবো আর মুখের মধ্যে রাখতে হবে মোটামুটি কুড়ি সেকেন্ড তোমরা এইভাবে মুখের মধ্যে সুইচ করবে তোমরা যদি পারো এটা মোটামুটি থার্টি সেকেন্ড অবধি করার চেষ্টা করবে তাহলে ভালো যত বেশি রাখবে ততই কিন্তু আমাদের জন্য ভালো আর ছোট বাচ্চাদের জন্য কিভাবে ইউজ করবে সেটাও বলে দিচ্ছি ওয়ান টু ওয়ান অনুপাতে জল মেশিনে তবে ইউজ করো তো তোমরাও এইভাবেই মাউথ ইউজ করো আর তোমাদের ওরাল হেলথকে আরও ভালো করে তোলো এবং দাঁতের জন্য যত্নবান হও তো অবশ্যই এটা তোমরা পারচেস করে দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি অ্যামাজন এবং ফ্লিপকার্টে একদম অ্যাফোর্ডেল বাজেটে তোমরা নেচার শিওরে এটা পেয়ে যাবে আর নেচার শিওরের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ভালো তোমরা জানো আমি ইউজ করি বলি তোমাদের সাথে শেয়ার করি যেমন শ্যাম্পু তেল সবকিছু কিন্তু খুবই ভালো দেখো এই প্রোডাক্টগুলো যে আমি ইউজ করি আমি কিন্তু শুধু একা ইউজ করি না আমি কিন্তু ওর ওপরেও অ্যাপ্লাই করি তাই তো

পাশে দেখো সাথে আর বেশি বেশি করে সাপোর্ট করো এটাই বলবো তাই তো একদম আর তোমরা পাশে না থাকলে কিন্তু কোনো কিছু সম্ভব না বেশি বেশি করে শেয়ার করো ভিডিও চলো আজকের মতো টাকা